বন্ধুরা, সোনা এমন একটি জিনিস যেটা ছেলে থেকে মেয়ে সবাই পছন্দ করে। আর এই সোনা যদি কারো শরীরে থাকে তাহলে সে সবার দৃষ্টি আকর্ষণ করে। এই দৃষ্টি আকর্ষণ করার দুটি কারণ হলো, প্রথমত সোনার আকাশ ছোঁয়া দাম, দ্বিতীয়ত সোনার উজ্জ্বলতা। কোন মানুষের পকেটে টাকা থাক আর না থাক, তার গায়ে যদি সোনা থাকে তাহলে তাকে লাখপতি হিসেবে ধারণা করা হয়। কিন্তু আমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসে যে এই সোনা কোথায় পাওয়া যায়, কিভাবে বা তৈরি হয় এই সোনার গহনা। এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি এই সোনা কোথায় পাওয়া যায়। মাটি খুঁড়ে কিংবা পাহাড় কেটে সোনা বার করা হয়, আবার বহন্ত নদীর বালি থেকেও সোনা সংগ্রহ করা হয়। আপনারা ধরে নিতে পারেন সোনা যেখানে সেখানে পাওয়া যেতে পারে, কোথাও বেশি আবার কোথাও কম। এই ভিডিও ফুটেজটিতে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনের সাহায্যে জল থেকে সোনাগুলি ছেঁকে বার করা হচ্ছে। এভাবে সোনা ছোট ছোট টুকরো সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। এরপর শুরু হয় তার পরের প্রসেস। এই সোনার টুকরোগুলি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ধুয়ে নিয়ে আলাদা আলাদা সাইজের সোনার দানাগুলি আলাদা আলাদা ভাবে রাখা হয়। এবার শুরু হবে সোনার ইট বা বিস্কুট বানানোর প্রসেস। সোনার ইট বানাতে দু ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমত সোনার ছোট ছোট দানাগুলি সোনার বিস্কুট বানানোর ছাঁচে ঢেলে দেয়, তারপর সেই বক্সটা বন্ধ করে হিটিং চেম্বারে পাঠানো হয় এবং কিছু সময়ের মধ্যে তৈরি হয়ে যায় সোনার বিস্কুট। তবে এগুলো হাত দিয়ে ছোঁয়া যাবে না, কারণ এগুলো খুব গরম থাকে। তাই ঠান্ডা জল দিয়ে এগুলো ঠান্ডা করা হয় এবং ভালো করে পরিষ্কার করা হয় যাতে এর উজ্জ্বলতা আরো বেড়ে যায়। এবার শুরু হয় এই সোনাগুলির উপর হলমার্ক লাগানোর প্রসেস। এই প্রসেসটিও মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। সোনা প্রসেসিং এর সমস্ত কাজ ফ্যাক্টরিতে হচ্ছে, তার মানে এটা জরুরি নয় যে সোনার বিস্কুটগুলো সব সমানভাবে তৈরি হবে। কিছু কিছু সোনার বিস্কুট সমান না হয়ে বাঁকাও হয়। তবে বাঁকা হয়েছে বলেই যে ওগুলো ওভাবেই ছেড়ে দেবে এমনটা নয়। যতক্ষণ না সোনাগুলো সম্পূর্ণ বিস্কুটের রূপ নেবে ততক্ষণ পর্যন্ত সোনাগুলো পুনরায় গলিয়ে বিস্কুটের ছাঁচে ফেলা হয়। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো সোনা দিয়ে কিভাবে চেন তৈরি হয়। আগেকার দিনে একটি ছোট চেন তৈরি করা কত মুশকিল ছিল। সোনা গলানো থেকে ডিজাইন করা সমস্ত কাজ নিজের হাতে করতে হতো, যেটা কিনা খুবই মুশকিল ও সময় লাগত। প্রথমে ছোট ছোট সোনার রড তৈরি করা হতো, তারপর সেগুলো রোলার মেশিন দিয়ে তারের রূপ দিত। কিন্তু তারগুলো অতটাও পাতলা হতো না, তাই ডাই মেশিনের সাহায্যে প্রথমে বড় ছিদ্র, তারপর আরেকটু ছোট ছিদ্র, এভাবে পরপর ছোট ছোট ছিদ্র থেকে তারটা টেনে পাতলা করা হতো। তার পাতলা হওয়ার পর পাক দিয়ে এটাকে স্প্রিং এর আকার দেয়া হতো, তারপর ধার কিছু দিয়ে এটাকে কেটে কেটে গোল গোল আকার দিত, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এবার এই রিং গুলো পরপর সাজিয়ে আগুনের সাহায্যে জুড়ে দেয়া হতো। আপনি দেখতেই পেলেন আগেকার দিনে একটি চেন বানানোর জন্য কত পরিশ্রম করতে হতো। কিন্তু এখন সময় বদলে গিয়েছে, এখনকার দিনে মেশিনের সাহায্যে ঘন্টার কাজ মিনিটে হয়ে যায়। এখন মেশিনের সাহায্যে চেন বানানো অনেক সহজ, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এই মেশিনটি কত কম সময়ে সুন্দরভাবে একটি চেন বানিয়ে দিচ্ছে, যেন মনে হয় দেখতেই থাকি। কিন্তু সব সমস্যা এখানেই শেষ নয়। চেনগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলো ভালো করে চেক করা হয়, দেখা হয় কোথাও কোনো ঘাটতি আছে কি। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, তাহলে সোনার হারও কি মেশিনে তৈরি হয়? একদমই না, সোনার হার মেশিনে তৈরি হয় না। এই সুন্দর সুন্দর হার কারিগরেরা নিজের হাতে বানায়, কারণ এটাতে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হয় যেটা মেশিনের দ্বারা সম্ভব নয়। সোনার হার তৈরি করার জন্য কারিগররা ডিজাইনের ছোট ছোট টুকরো আগে থেকে বানিয়ে রাখে, তারপর আঠালো একটি বোর্ডের উপর এই ছোট ছোট ডিজাইনের টুকরোগুলো পরপর সাজিয়ে দেয়, যাতে যেটা যেখানে রয়েছে সেটা যেন সেখানেই থাকে ও একে অপরের সাথে জুড়ে যায়। হাড়ের ডিজাইন সম্পূর্ণ হওয়ার পর এটার উপর একটা আঠালো পেস্ট লাগিয়ে দেয়, এটা শুকিয়ে যাওয়ার পর হাড়টি এটার মধ্যে থেকে আস্তে আস্তে তুলে নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।